हमको बहुत असम्मान मिलते है लेकिन तब भी असम्मानित तबुओ जाए। इंडिया जोट निये विस्फोरक মমতা मुख खुललेन सीपीएम एर दादागिरी निये। शिओरे लोकसभा निर्वाचन ভোট পর্ব যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। শাসক দল বিরোধী সকলেই নিজ নিজ ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। এসবের মাঝেই ইন্ডিয়া জোট নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা সাপটা ভাষায় আক্রমণ শানালেন সিপিএম এর দিকে। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন সিপিএম জোটের বৈঠক নিয়ন্ত্রণ করে, অসম্মান সত্ত্বেও জোটের বৈঠকে যাই। গত সোমবার রাম মন্দির উদ্বোধনের আবহে সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি নিশানা করেন বাম সংগঠনগুলিকে, একই সাথে তোপ দাগেন আসন রফা নিয়েও। আর বাংলা মে হাম জব ইন্ডিয়া কা মিটিং করতে হ্যায়, ইন্ডিয়া নাম হামনে দিয়া, লেকিন মেরে কা দুঃখ কা বাত হ্যায় এক কহনে কা, হাম জব মিটিং মে জাতে হ্যায় হাম দেখতে হ্যায় সিপিএম মিটিং কো কন্ট্রোল করতে হ্যায়, জিসকো সাথ 34 সাল হামারা জিন্দেগি মে লড়াই কিয়া হামনে, হাম উসকো কোই অ্যাডভাইস নেই মানেঙ্গে। हमको बहुत असम्मान मिलते हैं लेकिन तब भी जितना लीडर है रीजनल पार्टी को, मैंने क्या बोला, रीजनल पार्टी को इलेक्शन रीजनल पार्टी के ऊपर छोड़ दो, जो रीजनल पार्टी स्ट्रांग है और 300 सीट में आप अकेले लड़ो हम मदद कर देगा, हम आपका कोई सीट में हम नहीं लड़ेंगे। वो लोग क्या कहते हैं, हमको जो मर्जी हो हम करेंगे। एक बात याद रखना, बीजेपी को मदद मत करो, बीजेपी का अगर तुम लोग मदद करोगे कोई तो अल्लाह का कसम आप लोगों को कोई माफी नहीं करेगा, हम तो माफी नहीं करेंगे। हमारा पास हिम्मत है लड़ने के लिए लेकिन हमको लड़ने नहीं देता है लोग। हमारा पास हिम्मत है, आज तो हम रैली निकाला इसी के लिए, हमने हिम्मत दिखाया, कितना पॉलिटिकल पार्टी है क्या हिम्मत दिखाया। তৃণমূল সভানেত্রীর কথাই বাংলায় ইন্ডিয়া জোটের মিটিং করছে, এই নাম আমরা দিলাম। যেখানেই যাই সেখানেই দেখি সিপিএম মিটিং কন্ট্রোল করে। যে দলের সঙ্গে 34 বছরের লড়াই তাদের কথা শুনবো? মমতা ব্যানার্জি আরো বলেন আসন নিয়েও নাকি তাদের দাবি মানা হয়নি। তিনি নাকি 300 আসন নিয়ে লড়াই করার প্রস্তাব দিয়েছিলেন এবং তারপর বাকিদের সাহায্য করার কথা বলেছিলেন, তবে এসব কোনো কিছুই নাকি শোনা হয়নি। আক্ষেপের সুরে তিনি বলেন তবুও চেষ্টা করি ইন্ডিয়া মিটিং এ যেতে, অসম্মান সত্ত্বেও জোটের বৈঠকে যাই। লোকসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে তৃণমূল নেত্রীর এসব মন্তব্যে বেশ অস্বস্তিতে পড়েছে বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দলগুলি, বিশেষ করে জোটের অন্যতম পুরোধা কংগ্রেস যখন তৃণমূলের সাথে আছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এমন কেন বললেন তা নিয়ে বেশ জলঘোলা হচ্ছে জাতীয় রাজনীতিতে। নামি দামি ব্র্যান্ডেড চশমার বিপুল সম্ভার এভারেস্ট অপটিক্যাল, ছানি অপারেশনের পর চশমার বিশেষ ধরনের লেন্স পাওয়া যায় যা আপনাকে অনেক উন্নত দৃষ্টি এনে দেয়। পাওয়ারের যে কোনো চশমা আমাদের নিজস্ব কম্পিউটারাইজড মেশিনে সঙ্গে সঙ্গে প্রস্তুত করা হয়। চোখ দেখানোর পর আপনি আপনার চশমা যেখানে ইচ্ছে বানান, এটি আপনার ব্যক্তিগত ব্যাপার। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সব ধরনের চশমা তৈরি করা হয়। শুধুমাত্র স্টুডেন্টদের চশমায় থাকছে 20% ছাড়। আমাদের ঠিকানা সুশ্রুতের পাশে রাস্তার ডান দিকে, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নম্বর 9932760410।